আপনি কি জানেন কোন মাছের রক্ত সবুজ আর নীল রঙেরও হয়ে থাকে? এমন কোন মাছকে চেনেন যার বিষে একটা গোটা শহরের মানুষজন সহ চাষাবাদও পুরোপুরি শেষ হয়ে যেতে পারে? বা আপনি কি কখনো মানুষের মতো দেখতে কোনো মাছকে দেখেছেন যাদের দাঁত আর ঠোঁট হুবহু আমার আপনার মতো হয়ে থাকে? যদি এ বিষয়ে কিছুই না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি এমনই 10টি অদ্ভুত মাছের সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছে, যাদের সম্পর্কে সবকিছু জানার পর আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলবো, আপনারা যদি ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটা অল করে রাখুন, এই চ্যানেলের সমস্ত মজাদার ভিডিও আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। নাম্বার 10, বেট্টা ফিশ। ঘন পাখনাযুক্ত এমন একটা মাছের মাধ্যমে ভিডিওটা শুরু করছি যেটা আপনি হয়তো কোথাও না কোথাও দেখেছেন। আপনি কি জানেন যে এই কিউট মাছটির নাম কি? যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাকে জানাচ্ছি যে এই সুন্দর দেখতে মাছটির নাম হলো বেট্টা। এত সুন্দর পাখনার কারণে এদেরকে বিশেষ ধরনের অ্যাকুরিয়ামে রাখা হয়। সাধারণত এই মাছ একা এবং হালকা গরম অ্যাসিডিক জলে থাকতে পছন্দ করে, এরা বেশি ঠান্ডা একদমই পছন্দ করে না। এই মাছেদের লেজের আকার আলাদা আলাদা ধরনের হয়ে থাকে, কারো লেজ অর্ধেক চাঁদের মতো দেখতে তো কারো ক্রাউন টেলের মতো। এরা প্রধানত সাউথ ইস্ট এশিয়ায় স্থানীয় প্রজাতির মাছ, আর এদেরকে ধান ক্ষেতের জমা জলে দেখতে পাওয়া যায়। লাল নীল বেগুনি আর সাদা রঙের এই মাছকে অ্যাকুরিয়ামের ভেতর দেখতে ভীষণই সুন্দর লাগে। এরা আকারে 6 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, কিন্তু এরা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই আক্রমণাত্মক হয়ে থাকে। সেই কারণে একটা অ্যাকুরিয়ামের ভেতরে দুটো পুরুষ মাছকে একসাথে রাখা হয় না, কারণ এদেরকে একসাথে রাখলে এরা একে অপরের সাথে লড়াই করতে থাকে। নাম্বার 9, কাটেল ফিশ। এখন জেনে নেব কাটেল ফিশ সম্পর্কে। এদের সবথেকে বড় বিশেষত্ব হলো এদের রক্ত। এদের রক্তের রং সবুজ আর নীল রঙের হয়ে থাকে। এছাড়াও গভীর সমুদ্রে থাকা এই মাছ তাদের শরীরের রঙকেও পাল্টাতে পারে, এই কারণে সমুদ্রের তলদেশে এদেরকে দেখতে পাওয়াটা খুবই কঠিন। কিন্তু এই মাছের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মাছের শরীরে 3-3টে প্রাণ থাকে। এদের ওপর যখন কেউ আক্রমণ করে তখন এরা এদের শরীর থেকে নীল রঙের একটি ধোঁয়াকে রিলিজ করে থাকে, যে ধোঁয়ার কারণে শত্রুরা প্রায় অন্ধের মতো হয়ে যায়। আপনাদের জানিয়ে রাখি যে এই কাটেল ফিশ সমুদ্রে অবস্থিত বিনা কাঁটাযুক্ত মাছেদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মাছ। এদেরও অক্টোপাসের মতো 8টি পা থাকে। নাম্বার 8, লর্ড অব দ্য রিং। বিজ্ঞানীরা এই মাছের নাম J.R.R. টলকিনের নোবেল লর্ড অব দ্য রিং এর কর্মের উপর ভিত্তি করে গোলেম রাখা হয়েছে। এই মাছের সম্পর্কে বলা হয় যে এনিগমাচানা গোলেম নামক মাছটি ড্রাগন স্নেক হেডফিশ পরিবারের সঙ্গে যুক্ত। আর এই আবিষ্কার এতটা গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞানীরা মনে করেন যে এর আগে এই ধরনের মাছ কখনো কোথাও দেখতে পাওয়া যায়নি। এই অদ্ভুত ধরনের মাছটি জলের নিচে পাথরের মধ্যে লুকিয়ে থাকে, আর যখন বৃষ্টির সময় জলের পরিমাণ অনেক বেড়ে যায় সেই সময় এরা বাইরে বেরিয়ে আসে। যদিও গোলেম ছাড়াও এই পরিবারের আরও একটি প্রজাতির খোঁজ পাওয়া গেছে যাকে এনিগমাচানা মহাবলী নামে বলা হয়ে থাকে। নাম্বার 7, ট্রিগার ফিশ। মানুষের মুখের মতো দেখতে এই অদ্ভুত মাছেদের ঠোঁট একদম মানুষের মতো হয়ে থাকে। এই মাছেদেরকে দেখে বৈজ্ঞানিকরাও অবাক হয়ে গেছেন যে কিভাবে এই মাছের ঠোঁট একদম মানুষের মতো দেখতে। মানুষের ঠোঁটের মতো আকৃতি বিশিষ্ট এই মাছকে বৈজ্ঞানিকরা ট্রিগার ফিশ নাম দিয়েছেন। যদিও এই মাছের মুখ মানুষের মতো এবং সেই মুখের ভেতরে মানুষের মতোই ঠোঁট আর দাঁতও দেখতে পাওয়া যায়। ভীষণই আকর্ষণীয় দেখতে এই ট্রিগার ফিশের 40টি আলাদা আলাদা প্রজাতি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে বেশিরভাগ প্রজাতিরই একটা বড় মাথা আর ডিমের মতো শরীর হয়ে থাকে। এরা এদের শক্তিশালী চোয়াল, মুখ এবং দাঁতের কারণে সকলের কাছেই ফেমাস। নাম্বার 6, স্টোন ফিশ। এটা পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছ যেটা একদম পাথরের মতো দেখতে, এই কারণে একে স্টোন ফিশ বলা হয়ে থাকে। স্টোন ফিশকে দেখে মানুষ স্টোন ভেবে ভুল করে থাকে। যখনই কোনো প্রাণী একে এসে ছুঁয়ে দেয় তখনই সেই প্রাণীর মৃত্যু ঘটে। যদি ভুল করেও এই মাছের ওপর কারো পা পড়ে যায় তাহলে এরা এদের ওপরে পড়া ওজন অনুযায়ী নিউরোটক্সিন নামক পয়জনকে রিলিজ করে। বলা হয় যে এই বিষ এতটা মারাত্মক যে বেঁচে থাকার জন্য সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সেই অঙ্গটি খুঁজে বের করে কেটে বাদ দিয়ে দিতে হয় যেই অঙ্গে ওই বিষাক্ত মাছটি কামড়েছে। যদি সেই অঙ্গ কেটে ফেলা না হয় তাহলে কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে। এদের শরীরের সংস্পর্শে আসার 0.5 সেকেন্ডের মধ্যে এই স্টোন ফিশ নিজের বিষকে রিলিজ করে থাকে। এক পলকের মধ্যে এরা যে কোনো কারোর প্রাণ নিয়ে নিতে পারে।
বলা হয় যে এই মাছের বিষের এক ফোঁটাও যদি কোনো শহরের পানীয় জলের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই জল পান করে সেই শহরের প্রত্যেক মানুষের মৃত্যু হতে পারে। এই মাছের শরীরের ওপর যে পাথরের আস্তরণ থাকে সেটা অনেকটাই মানুষের চেহারার মতো দেখতে লাগে। নাম্বার 5, স্পার্ম হোয়েল। হোয়েল মাছেদেরই একটা অংশ, যারা নিজেদের ভারী বড় মাথার কারণে একটা আলাদা পরিচয় তৈরি করেছে। সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত স্পার্ম হোয়েল একটা স্কুল বাসের থেকেও বড় হয়ে থাকে। এরা 52 থেকে 67 ফুট লম্বা আর 35 থেকে 45 টন পর্যন্ত ওজনের হয়ে থাকে। পৃথিবীতে এখনো পর্যন্ত যত জীবজন্তু আছে তাদের মধ্যে সব থেকে বড় ব্রেন আছে স্পার্ম হোয়েলের কাছে। ব্রেন ছাড়াও স্পার্ম হোয়েলের ফুসফুস অদ্ভুত ধরনের হয়ে থাকে। এরা একসঙ্গে প্রায় 90 মিনিটেরও বেশি সময় ধরে একটানা ডুব দিয়ে ভেসে উঠতে পারে। এত সময় ধরে খাবারের খোঁজ করতে করতে এরা সমুদ্রের তলদেশে প্রায় 1 কিলোমিটার গভীর পর্যন্ত নেমে যায়। ভারী বড় মাথাযুক্ত স্পার্ম হোয়েল খুব পেটুক প্রকৃতির হয়ে থাকে। এরা মাছ খেতে খুব পছন্দ করে, বিশেষ করে কাটল ফিশ আর স্কুইড। নাম্বার 4, লাং ফিশ। আপনারা তো এটা সকলেই জানেন যে মাছ জল ছাড়া জীবিত থাকতে পারে না, কিন্তু আপনাদেরকে আপনাদের এই ধারণাকে বদলাতে হবে। কারণ আফ্রিকাতে দেখতে পাওয়া এই লাং ফিশ জল শুকিয়ে যাওয়ার পরেও জীবিত থাকতে পারে। আসলে জল শুকিয়ে গেলেও এরা নিজেদেরকে কাদার মধ্যে লুকিয়ে রাখে। এই মাছ এত স্পেশাল কারণ শ্বাস নেওয়ার জন্য এদের কাছে ফুসফুস আর স্কিল দুটোই আছে। মানে এই মাছ জলে ও ডাঙায় দু জায়গাতেই বসবাস করতে পারে। এর থেকেও অদ্ভুত ব্যাপার যেটা শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন সেটা হলো, এই মাছ কোনো কিছু না খেয়ে জল ছাড়া মাটির ভেতরে 5 বছরেরও বেশি সময় ধরে জীবিত থাকতে পারে। যখনই নদীনালা মানে এরা যেখানে বসবাস করে সেখানকার জল শুকিয়ে যায় তখন এরা মাটির ভেতর গর্ত তৈরি করে তার ভেতরে নিজেকে লুকিয়ে রাখে আর পুনরায় নদীনালা জলপূর্ণ হওয়ার পর আবার কাদার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। নাম্বার 3, গ্লকাস অ্যাটলান্টিকাস। এবার আমরা জানবো গ্লকাস অ্যাটলান্টিকাস সম্পর্কে। এদেরকে কিছু লোক মাছ বলেই মনে করে না, বরং এদেরকে ব্লু ড্রাগন বলে থাকে। এরা ভীষণই ছোট আকৃতির হয়ে থাকে, যাদেরকে একদম ড্রাগনের মতো দেখতে লাগে। এরা এত ছোট হয় যে আপনি এদেরকে আপনার হাতের তালুতেও রাখতে পারবেন। এদের মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত কালো ডোরাকাটা দাগ দ্বারা আবৃত থাকে, আর ড্রাগনদের মতো পাখার ওপরেই এই ডোরাকাটা দাগগুলো দেখতে পাওয়া যায়। এদের শরীরের বাকি অংশ স্কাই ব্লু হয়ে থাকে। বলা হয় যে এদের পেটে গ্যাস ভরে থাকার কারণে এদেরকে সমুদ্রের উপরের উষ্ণ জলে সাঁতার কাটতে দেখা যায়। এদের বিশেষত্ব হলো এই বিশেষ ড্রাগন এত সুন্দর দেখতে যে এদেরকে দেখে মানুষেরা এদেরকে হাতে তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু সেটাই হয় সব থেকে বড় ভুল, কারণ এদের কাটার আঘাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কারণে এই জীবেদের থেকে সকলকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রকৃতির খুব সুন্দর ক্রিয়েচারের মধ্যে একটি হলো এই ব্লু ড্রাগন। সমুদ্রে দেখতে পাওয়া এই ব্লু ড্রাগন ছোট্ট দুর্লভ আর দেখতে ভীষণ মিষ্টি লাগে। ব্লু পটার্স আর জেলিফিশ ভোজন করে এই মাছ উপর থেকে নিচের দিকে সাঁতার কাটে আর জলের উপরিভাগে ঘুরে বেড়ায়। নাম্বার 2, রেড লিপড ব্যাকফিশ। এরা গভীর জলের মাছ, যাদেরকে গ্যালাপাগোস আইল্যান্ডে দেখতে পাওয়া যায়। এই প্রজাতির মাছের বিশেষত্ব হলো এদের গায়ের রং পুরো ধূসর কালারের, কিন্তু ঠোঁট একদম লাল রঙের হয়ে থাকে। দেখে এমনটা মনে হয় যে এরা যেন লিপস্টিক পরে আছে। রেড লিপড ব্যাটফিশের শরীর পুরো উড়োজাহাজের মতো হয়ে থাকে, আর এই সমস্ত কিছু এই মাছের চেহারাকে বেশ অদ্ভুত কিন্তু অসাধারণ করে তোলে। নাম্বার 1, গোবলিন শার্ক। সবার শেষে আমরা জানবো গোবলিন শার্কের সম্পর্কে। প্রায় পুরো পৃথিবীতে দেখতে পাওয়া এই শার্ক সমুদ্রের নিচে প্রায় 100 ফুট গভীরে বসবাস করে এবং মানুষের কোনো রকম কোনো ক্ষতি করে না। গোবলিন শার্ককে ভূত শার্কও বলা হয়ে থাকে, কারণ এদের চেহারা এত ভয়ঙ্কর হয়ে থাকে যে কেউ একে দেখলেই ভয় পালিয়ে যাবে। আর এদের ভয়ঙ্কর চোয়াল যে কাউকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। এদের ঠোঁট দেখতে অনেকটা গন্ডারের শিঙের মতো, তার সাথে এদের গঠনও পুরোপুরি আলাদা হয়ে থাকে। আর এরা সমুদ্রের একটা অতি দুর্লভ প্রজাতি। সমুদ্রে এদের অবস্থান সম্পর্কে 1857 সালে সর্বপ্রথম জানতে পারা গেছিল। এদের ওপরের অংশ শক্ত হওয়ার বদলে ভীষণ মোলায়েম হয়ে থাকে। ভারতের গঙ্গা নদীতেও এদেরকে দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটা এইটুকুই। আশা করছি পৃথিবীর বিভিন্ন ধরনের মাছেদের সম্পর্কে এই ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ একটা নতুন ভিডিওর সাথে।